নমস্কার আদাব, আনন্দবাজার অনলাইনে সাজবেলার এপিসোড 4 শুরু করছি আমরা সবার প্রিয় নন্দন চত্বরে। সকালের দিকে যেহেতু এখানে মানুষের খুব একটা সমাগম হয় না, ঠিক বিকেলবেলা বা সন্ধ্যা নামার পরপর মানুষ এখানে আসে থিয়েটার দেখতে, আড্ডা মারতে, সিনেমা দেখতে। তাই আজকের দশপূজার খোঁজে আমরা চলে এসেছি নন্দনে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন কোন দশপূজাদের আমাদের সাথে পাই। আমরা আসছি আনন্দবাজার অনলাইন থেকে। সাজবেলা বলে একটি মেকওভার প্রজেক্ট হচ্ছে, যেটা পুজোর আগে তোমাকে দেবে একটা কমপ্লিট মেকওভারের সুযোগ। তুমি কি ইন্টারেস্টেড? অ্যাকচুয়ালি না, আমি মেকআপের দিকে অতটা ইন্টারেস্টেড না। আই এম নট, না মেকআপ করা হয় না, না একদমই না। পূজোর সময় অবভিয়াসলি অত সময় পাই না। হ্যাঁ ইন্টারেস্টেড, শিওর ইন্টারেস্টেড। কোথায় হবে পূজোর সময়? অল্প জাস্ট। খুব সুন্দর সন্ধ্যায় আমরা আছি নন্দনে এবং অনেক দশপূজাদের সাথে পেয়েছি, এবং ওখান থেকে একজন দিদি আসছে আমি দেখতে পাচ্ছি। দেখা যাক ওনার সাথে কথা বলে ওনার কি ইচ্ছা মেকওভার করাতে। কি নাম তোমার? সোমা গড়াই। অলিমিতা ঘোষ। আমার নাম সুকর্ণা পাল। প্রীতিশা মাইতি। কোথায় থাকা হয়? বাগনান। আমি হাওড়ায় থাকি। কি করো? আমি একজন থিয়েটার কর্মী। আমি তো জব করি। আমি ল স্টুডেন্ট। আমরা আসছি আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে, যেটা তোমাকে পুজোর আগে দেবে একটা খুব সুন্দর মেকওভারের সুযোগ। তো আপনি কি ইন্টারেস্টেড? এরকম ফ্রি অফারে সবাই ইচ্ছুক হবে। হ্যাঁ নিশ্চয়ই ইন্টারেস্টেড। তাহলে আমাদের টিমের কাছে তোমার নাম আর নাম্বারটা দিয়ে যাও, ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। একদম একদম, ভেরি এক্সাইটেড। ওকে থ্যাংক ইউ। আরো একজন দিদিকে আমরা পেয়ে গেছি, দিদি থেকে আমরা নাম আর নাম্বারটা নিয়ে নেব। এবার হচ্ছে সেই সময় যেখানে আমরা সেই সমস্ত দশপূজাদের মধ্যে থেকে বেছে নেব এমন একজনকে, যে কিনা আমাদের সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের কাছ থেকে গ্রুমিং করার সুযোগ পাবে। তো চলো দেখে নেওয়া যাক সেই লাকি উইনারটা কে। তুলে নিয়েছি একটা চিরকুট এবং এর মধ্যে নাম হচ্ছে সুকর্ণা পাল। কংগ্রাচুলেশন সুকর্ণা, তুমি পেয়ে যাচ্ছ আমাদের সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের থেকে মেকওভার করার সুযোগ। তোমার সাথে দেখা হচ্ছে একদম স্টুডিওতে। হ্যালো এভরিওয়ান, তো নন্দনে আমরা পেয়ে গেছিলাম সুকর্ণা পালকে, যিনি একজন নাট্যকর্মী। তাকে নিয়ে আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের সেলিব্রিটি মেকআপ আর্টিস্টের গ্রুমিং স্টুডিওতে। কিন্তু সুকর্ণা এখনো অবধি জানে না যে আজকে ওর গ্রুমিং কে করছে। সুকর্ণা কতটা এক্সাইটেড সেটা আমরা আজকে দেখে নেবো। আমরা তো ভীষণ এক্সাইটেড। তো চলো দেখে নেওয়া যাক সুকর্ণাকে নিয়ে আমরা ভেতরে যাই এবং ভেতরে গিয়ে ওর রিয়াকশনটা কি হয়। রেডি? থ্রি টু ওয়ান। কেমন লাগছে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এভিপি ডিজিটাল এবং আনন্দবাজার অনলাইন। তাহলে দেখা হচ্ছে ফাইনাল লুকের পর। কি রেডি? তো সুকর্ণার চুল কিন্তু ভীষণ ফাইন আর ভীষণ পাতলা, তার জন্য আমরা একটু ভলিউম ক্রিয়েট করব, তাই তো? একদম। হবে? নিশ্চয়ই। দেখা যাক। সো ফাইনাল লুক ইজ হেয়ার। এবার আমরা দেখব সুকর্ণাকে ফাইনালি কতটা সুন্দর লাগছে দেখতে, কি তাই তো? একদম। চলো দেখে নি। ফার্স্ট টাইম কালার করছি হেয়ারে, আর সেটাও তোমার হাত ধরে। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। পুজোর এই লুকটা পেয়ে, এত সুন্দর একটা লুক পেয়ে, মেকওভার পেয়ে আমি তো ভীষণ খুশি। তাহলে চলো দেখে নিই আমার পরিবারের লোকেদের কেমন রিয়াকশন। কেমন লাগছে? এই প্রথমবার কালার করলাম। হ্যাঁ এটা ফুল মেকওভার দিয়েছে, চুল মেকআপ সব। এই ড্রেসটার সাথে ভালো যাচ্ছে, মানে এই ড্রেসটা কোন ড্রেস হলে মনে হয় না আমি যাই না ম্যাচ। টাটা।
তো আজকের মতো সুকর্ণার মেকওভার তো কমপ্লিট হয়ে গেল, ওকে ভীষণই সুন্দর লাগছে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী এপিসোডে আমরা কোন দর্শক পূজাকে আমাদের সঙ্গে পাই। আজকের মতো টাটা।